ভাই একটু দামি পড়েন, ওরা ছবিটা নিয়ে সরে যাক। পড়েন পড়েন একটু পড়েন। হ্যাঁ হ্যাঁ আমাদের মহানগর প্রেসের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, তার পৌর বিএনপি নেতা জিয়াউর রহমান মিজান এবং 27 জুলাই 2023 সকালে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে নির্ভয় আবাসিক হোটেল থেকে রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মুস্তফা মামু, রাজশাহী জেলা বিএনপির কৃষক দলের সাবেক আহ্বায়ক আলামিন সরকার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মাসুদ রহমান লিটনকে পুলিশ বিনা অপরাধে আটক করে। প্রথম তারিখে সন্দেহজনক বেলায় জেল হাজতে প্রেরণ করে পরে বিজ্ঞ আদালত গত 6 আগস্ট 23 তারিখে তাদেরকে জামিন দেন। জামিনে মুক্তির পর নেতৃবৃন্দ জেল গেটে বাইরে মুহূর্তে পুনরায় মিথ্যা মামলায় অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলনকে জেলে আটক রাখে। আমরা পুলিশের এই ধরনের উক্ত মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকর, মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাফিজ রহমান লিটনের নাম অন্তর্ভুক্ত করে উদ্দেশ্য বিরোধী দলের নেতা কর্মী হয়রানি ও কষ্ট দেওয়া। আপনারা আরো জানেন বিএনপির বরিষ্ঠ নেতা রাজশাহী জেলা সংগ্রামী আহ্বায়ক আবু শাহিদ চাঁদের একটি ঘটনায় অনেক বিভিন্ন জেলায় মামলা দিয়ে তাকে বন্ধ রেখে জেলায় জেলায় নিয়ে গিয়ে হয়রানি ও নির্যাতনের মধ্যে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মনি ডাক্তার জুবায়দা রহমানের নামে ফরমাইশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই রায়ের প্রত্যাহার কামনা করছি। রাজশাহী সৈয়দ শাহিন শকর, মাহমুদুর রহমান লিটন সহ বিএনপির সকল নেতা কর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বর্তমানে এই ভোটকট ফ্যাসিস্ট শাসিত সরকার আইনের অপপ্রয়োগকারী স্বেচ্ছা করে কিছু পুলিশ কর্মকর্তার দোষ সারা দেশে দাবিয়ে রাখার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে কড়াকড়ি করা হচ্ছে। সাংবাদিক সকলের মাধ্যমে আমরা সকল নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আঞ্চলিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা
এখন আঞ্চলিকভাবে উত্থাপন করছি এবং জনগণের সাথে দিয়ে সেটি মোকাবেলা করার চেষ্টা করছি। ভাই নির্বাচন তো অনেক দূরে, তত্ত্বাবধায়ক সরকার সামনে, এখন আমাদের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করা এবং সরকারকে টেনে এনেছে এই অবৈধ সরকারকে, ভ্রষ্ট সরকারকে মাঠে নামানো, এটাই আর আমাদের এখন নৈতিক দায়িত্ব, সাংবাদিক ভাইদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। না না, এটি না, ব্যাপারটি হলো যে 15 মাসে একটি শিক্ষা ব্যবস্থা শেষ করা হচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ঢাকাতে মহামারী আকারে ডেঙ্গু আবির্ভূত হয়েছে, সেখানে ইতিমধ্যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 300 থেকে 320 জন মারা গিয়েছে এবং প্রত্যেকটি এলাকায় ডেঙ্গু একটা মহামারী আকারে প্রকোপ হয়েছে। তো আমরা এই কারণে বলছি যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া তো করতেই পারছে না, আবার আপনি 15 মাসের মধ্যে একটি সিলেবাসকে কমপ্লিট করে কিভাবে পরীক্ষা নেবেন, সে ব্যাপারটি ছেলেরা জনগণের সামনে বা সরকারকে বলেছে। তো আমাদের কোন সহকর্মী যদি সমর্থন দেয়, অবশ্যই নৈতিক কিছু সমর্থন আছে, সেই সমর্থন আমাদেরকে সহকর্মীরা দিয়েছে। তা আমরা মনে করি যে যে কোনো শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সরকারের একটা পরিকল্পনা থাকা উচিত, সেরকম পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় এখনো দিতে পারে, সেহেতু ছাত্ররা একটু অনিশ্চিত যে কিভাবে তারা এই অল্প সময়ের মধ্যে এত বড় সিলেবাস, ইন্টারমিডিয়েট সিলেবাস কভার করবে, এটি অত্যন্ত মানে ব্যাকরণ সম্মত। তো আমরা এই কারণে বলতে চাই যে ছাত্ররা যে আন্দোলন করছে এটা অত্যন্ত সরকার এখন পর্যন্ত ভাই কোন নথি স্বীকার করেনি, এখানে করেনি, বিদেশি যত হোক বাধা দেওয়াই হোক বা বিভিন্ন ভিসানীতি সামগ্রীতি সামগ্রীতি আপনি দেখেন বিচারপতিদের কাছেও কিন্তু বিচার দিকেছে, তারপরেও আমাদের উল্লেখিত যারা আগামী দিন নির্বাচন করতে পারে সেই সকল ব্যক্তিবর্গের কেস কাছারি 7 দিন পরপর ডেট পড়ছে। তো এ ব্যাপারে আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যে বিচারপতিরা এত উদ্যম কোথায় পাচ্ছে, এই অযাচিত যে জনগণের ওপরে নির্যাতন সেটা কোথায় থেকে পাচ্ছে, এটা সরকারের এই অবৈধ সরকার তাকে বেঁচে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আজকে এই কর্মকাণ্ডগুলি করছে, বিচার বিভাগকে ব্যবহার করছে, তারপরে প্রশাসনকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, তো এর আমরা তীব্র নিন্দা। অবশ্যই আন্দোলনের মাধ্যমে নথি স্বীকার করবে, তার প্রমাণ গত 28 তারিখে যে বিশাল বাংলাদেশের ইতিহাসে জনসভা হয়েছে, যে সরকারকে আপনার বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, এটা অসম্ভব হবে যে আগামীতে সরকারকে যেতেই হবে। ধন্যবাদ সবাইকে, আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমাদের যে সকল নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকাতে আমরা কোথাও নিরাপদ নয়।
আজকে যদি আমি আমার নিজের আত্মীয় স্বজনের বাড়ি যাই সেটাও নিরাপদ নয়। আজকে ঢাকাতে একটি সম্মেলনে গিয়ে আমাদের নেতাকর্মীরা আজকে সরকারের নির্যাতনের শিকার হয়েছে, এরকম শিকার থেকে আমরা প্রতিবাদ জানাই, ধিক্ষার জানাই। সরকারের এই ভোটছোট নীতিকে আমরা ঘৃণা করি। আমরা যেন আগামীতে একটা সুন্দর, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা আপনারা সকলে সহযোগিতা করবেন এবং জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত রাখার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করবো। খোদা হাফেজ।